স্বাগতম আকাশ নিউজ ওয়েদার আপডেট। সবাই কেমন আছেন? আমরা চলে আসলাম আজকে আরও একটি গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেট নিয়ে। আগামী 2 থেকে 3 দিনের মধ্যে শুরু হতে আছে প্রবল বৃষ্টি। প্রবল বৃষ্টি বাসবে রাজ্যের কোন কোন জেলা, তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। ভালো লেগে থাকলে একটি লাইক দেবেন, আর চ্যানেলে নতুন দর্শক এসে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে একটা ক্লিক করে রাখবেন। আগামী 2 থেকে 3 দিনের মধ্যে দেশের বিভিন্ন অঞ্চল জুড়ে শুরু হতে আছে ভারী বৃষ্টি। তো দেশের উত্তরের বেশ কিছু অঞ্চল জুড়ে কিন্তু শুরু হতে যাচ্ছে ভারী বৃষ্টি। তো কোন কোন অঞ্চলে আমরা দেখতে পাচ্ছি, পঞ্জগড় শহরে বোদা এবং রুহিয়া এবং আটোয়ারে এবং ঠাকুরগাঁও, এই অঞ্চলে হালকা মাঝারি ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু তৈরি হতে পারে কোথাও কোথাও। এবং নীলফামারি, কিশোরগঞ্জ, সৈয়দপুর এবং কাহারুল, এসব অঞ্চলেও হালকা মাঝারি ধরনের বৃষ্টিপাত তৈরি হতে পারে। এবং এখানে কিছু কিছু অঞ্চল জুড়ে অতিভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু তৈরি হতে পারে আগামী 2 থেকে 3 দিনের মধ্যে। এবং আরও বৃষ্টির সম্ভাবনা রয়েছে জলডাকা, কালীগঞ্জ, কিশোরগঞ্জ এবং পাগলাপীর, রংপুর এসব অঞ্চলে। রংপুরের বিভিন্ন অঞ্চল জুড়ে কিন্তু আগামী 2 থেকে 3 দিনের মধ্যে একটা ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু রয়েছে। অন্যদিকে রাজশাহী বিভাগের কিছু কিছু অঞ্চলে কিন্তু আমরা বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু দেখতে পাচ্ছি। এবং বিরামপুরের পার্শ্ববর্তী বিভিন্ন স্থানটুকুর মধ্যে কিন্তু একটা বিক্ষিপ্তাকারে ভারী বৃষ্টিপাত তৈরি হতে পারে। এবং ঢাকার উত্তরের কিছু কিছু জেলায় হালকা মাঝারি ধরনের বিক্ষিপ্তাকারে ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু তৈরি হতে দেখতে পাচ্ছি। অন্যদিকে পূর্ণিয়া এবং রায়গঞ্জ এবং মালদার পার্শ্ববর্তী বিভিন্ন অঞ্চল জুড়ে একটা ভারী বৃষ্টিপাত তৈরি হতে পারে আগামী 2 থেকে 3 দিনের মধ্যে। তো বিধ্বংসী একটা গুণাবত্ত নিম্নচাপ কিন্তু তৈরি হওয়ার কারণে সেই ভয়াবহ বৃষ্টিপাত কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তো একটি বিধ্বংসী নিম্নচাপ কিন্তু বাংলার বুকে বিভিন্ন অঞ্চল জুড়ে ভারী বৃষ্টি ঘটায়। সেই নিম্নচাপের প্রভাবে আমরা দেখতে পাচ্ছি আগামী 2 থেকে 3 দিনের মধ্যে অতি ভারী বৃষ্টি কৃষ্ণগঞ্জ এবং ডালকোলা এবং করিমদিঘি এসব অঞ্চলের পার্শ্ববর্তী জায়গায়, এসব অঞ্চলের পার্শ্ববর্তী জায়গায় ইসলামপুর সহ ধরে ঠাকুরগাঁও বিভিন্ন অঞ্চল জুড়ে একটা ভয়াবহ ভারী বৃষ্টি প্লাবিত হতে যাচ্ছে। কোথাও কোথাও বন্যায় প্লাবিত হতে পারে এমন পরিস্থিতি পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি রাজ্যের উত্তরের বেশ কিছু জেলাতে। আরও দেখতে পাচ্ছি শীতলকুচি, দিনহাটা এবং মাথাভাঙ্গা এবং ফাটগ্রামের বিভিন্ন অঞ্চল জুড়ে এসব অঞ্চলের কোথাও না কোথাও অতিভারী বিধ্বংসী আকারে ভারী বৃষ্টিপাত তৈরি হতে পারে। এবং আমরা দেখতে পাচ্ছি সিলেটের দুয়েক স্থানে কিছুটা বিক্ষিপ্ত আকারে ভারী বৃষ্টির প্রভাব ফেলতে পারে। এবং ময়মনসিংহ বিভাগের কিছু কিছু এলাকায় হালকা মাঝারি ধরনের বা কোথাও কোথাও বিক্ষিপ্ত আকারে ভারী বৃষ্টি পর্যন্ত দেখা যেতে পারে আগামী 2 থেকে 3 দিনের মধ্যে। তো ভিডিওটা ভালো লেগে থাকলে একটি লাইক দেবেন, আর চ্যানেলে নতুন দর্শককে এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে একটা ক্লিক করে রাখবেন, যেন এরকম নিয়মিত আবহাওয়ার লেটেস্ট আপডেটগুলো কখনো মিস না হয়।